অনেকে বিশ্বাস করি আমাদের দেশে অনেক পটেনশিয়াল খেলোয়াড় আছে, আমি খালি কোনো একটা না, বিভিন্ন ধরনের স্পোর্টসে ওই পটেনশিয়ালটা আছে। এই পটেনশিয়ালটা একটা সময় ছিল ফুটবল, আমাদের মনে হতো যে ফুটবলই সব কিছু, একমাত্র খেলা। তারপরে আস্তে আস্তে করে আমাদের ক্রিকেট মনে হয়েছে এক সময় যে এটাই আমাদের সবচেয়ে বড় খেলা। আমার কথা হচ্ছে এরকম আরও খেলা আছে, কিছু খেলা আছে যেগুলো নাকি ডেফিনেটলি আমি মনে করি যে ওদেরও ভালো করা সম্ভব। এখন ভালো বলতে কি বোঝাই? এখন আপনি এতগুলো ফেডারেশনের মধ্যে আমাদের টার্গেট কি কি হতে পারে? কিছু টার্গেট থাকতে পারে, আমরা বিশ্বকাপে খেলতে চাই। এখন এরকম পাওয়াটা হয়তো খুব কঠিন হতে পারে, অন্যটাকে থাকতে পারে যে আমি এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিততে চাই, দ্যাটস ফাইন। কমনওয়েলথ আছে, সেটা টার্গেট হতে পারে। আমার সাফ আছে, মানে এই সবগুলোই যদি আমি একই কাতারে ফেলি যে আমরা বিশ্বকাপের জন্য রেডি করছি, তাহলে কিন্তু ঠিক হবে না। সো এগুলো আমাদের বেশ কিছু স্পোর্টস আছে যেটা আমরা জানি যে এটা আমরা ইচ্ছা করলেও ওই জায়গায় যেতে পারবো না, কিন্তু এই ধারণাটা কিন্তু পাল্টাচ্ছে। আগে আমার এটাই ধারণা ছিল, আজকাল যে আমাদের যে নতুন প্রজন্ম, যেই তাদের তারা পারবে না এই জিনিসটা বলে আমার কিছু মনে হয় না। অনেক কিছুই আমরা নতুন নতুন দেখছি, আমরা দেখছি যে তাদের অনেক পটেনশিয়াল আছে। সো আমি বলছি যে থরো ওই সব তাদের সম্পর্কে, এখন একটা প্লেয়ারের কথা তো আমি টাকা দিতে পারবো না, তাহলে আমাকে ডিল করতে হবে ভায়া ফেডারেশন। এখন ফেডারেশন কী চায় আগে আমাকে জানতে হবে, ওদের টার্গেটটা কী প্রথমত, এবং ফেডারেশন সম্পর্কে জানতে হবে ওরা কীভাবে কাজ করে।